গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকালের চা হাতে নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর চাটা কে বানিয়েছে জানো তো? গৌতম। বেচারা শ্রমিক দিবসে অফিস থেকে ছুটি পেয়ে গেছে, কিন্তু বইয়ের হাত থেকে ছুটি পায়নি। সকালবেলা চা বানিয়ে দিয়েছে, এখন চা খাচ্ছি আমরা তিনজনে মিলেই। তার এখনও ভাবিনি কি রান্না করবো। কালকে তো চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো চিকেনটা বের করে রেখেছি। ইচ্ছা আছে চিকেন বানাবো। গৌতম বলছে একটু বিরিয়ানি বানাও, অনেক কিছু দাবি দাওয়া আসছে। আর সেই সব দিয়ে কী হবে জানি না, আগে চাটা খেয়ে নিই গরম গরম। আমার মনে হচ্ছে ঠান্ডাও লেগে গেছে, বুঝতে পারছি না। নাক টাক পুরো যন্ত্রণা করছে, মাথাও যন্ত্রণা করছে। মনে হচ্ছে এটা হেনা করারই ফল। হেনা আমি একদম করতে পারি না, এই কারণে ভীষণ ঠান্ডা লেগে যায়। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে শুরু করো। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সেহেতু ব্রেকফাস্টটা কিন্তু একটু চটজলদি বানিয়ে নিতে হবে। তার জন্য ফ্রিজে একটু ছানা ছিল, সেই ছানাটাকে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু সুইটকর্ন। এই সুইটকর্নটা আমি বয়ল করে রেখে দিয়েছিলাম, একটু দিয়ে দিচ্ছি। সুইটকর্নটা খেতে উৎসাহ, আমি দুজনেই ভালোবাসি, বানিয়ে নেব স্যান্ডউইচ। এইদিকে আলু ভাজা হচ্ছে, কারণ গৌতম খাবে পান্তা। একদম হাতে টাইম নেই, অনেকটাই দেরি হয়ে গেছে। যা করে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, স্যান্ডউইচ এখানে রেডি হয়ে গেছে। এই দুটো স্যান্ডউইচ আমি উৎসাকে দিয়ে দেবো। আর এখানে আমিও একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। পান্তা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে আবার স্যান্ডউইচ খেলো। তো বলো স্যান্ডউইচ কেমন খেলে একটু আমার দিকে তাকিয়ে, ভালো না? ও হচ্ছে ভেতো বাঙালি, ওর এইসব পছন্দ হবে না। ভাত, পান্তা, মুড়ি এইসব ঠিক আছে, তাও চাউমিনটা খেতে ভালোবাসে। পাউরুটি খাওয়া দেখে আগে ক্যান্সেল করে দিল, বললো কি না পাউরুটি আমি খাবো না, দরকার পড়লে গতকালের ভাতে আমি জল ঢেলে খেয়ে নেবো। অমনি জল ঢেলে আলু ভাজা দিয়ে খেয়ে নিল। আর যেহেতু ফার্স্ট মে, গৌতমের অফিস ছুটি, আজকে শ্রমিক দিবস। তাছাড়া অফিস থেকে ছুটি পেলে কি হবে, সংসার থেকে ছুটি নেই, সংসারই মানুষ। আমাকে বললো তুমি বিরিয়ানি বানিও না, আমি লেমন চিকেন বানিয়ে তোমাদের খাওয়াবো। এখানে দেখো চিকেনটাকে লেবুর রস আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছে। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলা। এবার কেটে রাখা পেঁয়াজগুলো কড়া দিয়ে দেওয়া হলো, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পাঁচখানা লেবু দিয়েছিল, আবার দিচ্ছে দই, জানি না কি মারাত্মক টক হবে। আমি লেমন পেপার চিকেনটা অন্যভাবে করি আর গৌতম অন্যভাবে করছিল। আর এইটা হচ্ছে এখানে আমের চাটনি বসিয়ে দিয়েছি, একটু চাটনি না হলে ভালো লাগবে না। উৎসাহ যেহেতু গান চালিয়েছিল, আমাকে পুরোটাই ভয়েস ওভার করতে হলো। আর এইখানে গৌতম খুব ডান্স দেখাচ্ছিলো, যেই আমি ক্যামেরাটা ওর দিকে ঘুরেছি ব্যাস অমনি হেসে ফেলেছে। গতকাল গৌতম যে আমগুলো পেরেছিল, বেশিরভাগই আম ওপর থেকে পড়ে পুরো ফেটে গেছে। তো এখন আমগুলো বাছাই করছি, ফাটা আমগুলো আলাদা করছি আর ভালো আমগুলো আলাদা করছি। এখান থেকে বাছাই করে কিছুটা আম মাকে পাঠিয়ে দেবো, কারণ এত আম মানে থাকলেই নষ্ট হয়ে যাবে, বেকার বেকার নষ্ট করে লাভ নেই। লেমন চিকেন দিয়ে পরোটা খেতে ভালোবাসে, কিন্তু দুপুরের পরোটা বানালাম না। এখানে আমি একটু জিরা রাইস বানিয়ে নেবো। তো চাল আমি ধুয়ে নিয়েছি, এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। ফার্স্ট টাইম আমি প্রেশার কুকারে জিরা রাইস বানাবো। এখানে সাজিরা নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে ঘি দিয়ে দিয়েছি, এবার সাজিরা দিয়ে দিলাম। চালটা তুলে দেবো, ভালো করে নাড়াচাড়া করবো, স্বাদ অনুযায়ী নুন দেবো আর একটু পাতিলেবুর রস দিয়ে দেবো ব্যাস। এবার জল মেপে দিয়ে প্রেশার কুকারের লিডটা লাগিয়ে দেবো। এতক্ষণ ফুল ভলিউমে গান চলছিল বলে তোমাদের সামনে আসেনি। তোমাদের স্নান হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট। আমি আর গৌতম এখন অপেক্ষা করছি, খেতে বসতে পারছি না, কারণ উৎসাহ এইমাত্র স্নানে গেল। মানে কি বলবো, শুয়ে বসে বসে এতক্ষণ বকা খেয়ে খেয়ে এখন স্নানে গেল। যতক্ষণ স্নান থেকে বেরোচ্ছে আমরা খেতে পাচ্ছি না, বলছে খেয়ে নাও তোমরা, ওইভাবে খাওয়া যায়, আবার ওকে কে বেড়ে দেবে। তো আমি আজকের কী কী বানালাম, আজকে আমাদের মেনু, আমি তো ভাত আর আমের চাটনিটা একটু ইয়ে করলাম আর স্যালাডটা, বাদ বাকি গৌতমই করেছে মাংসটা। কুকারে ফার্স্ট টাইম কিন্তু আমি জিরা রাইস বানিয়েছি, দারুণ হয়েছে, একদম ঝরঝরে চিকেন, লেমন চিকেন। তো ভাইকে একটু পাঠিয়েছি, জানি না ওর কেমন লাগবে, ভীষণ টক হয়েছে, লেবু দই যেহেতু আছে। এদিকে আমের চাটনি আর এদিকে স্যালাড, আজকে একটু কর্নও দিয়েছি, সুইট কর্ন। আর এইদিকে তোমাদের আমি মেনু দেখাচ্ছি, আর ওইদিকে মিঠু বাইরে ছিল, ওর খাঁচায় কুকুর হামলা করে দিয়েছে, সে মারাত্মক একটা অবস্থা। ধুমধাম আবার শুনে দৌড়ে বেরিয়েছি, বেরিয়ে দেখছি সে খা মানে কুকুর মানে হাত পা লম্বা করে খাঁচা ধরে মিঠুকে খাঁচা সমেত খেয়ে নেবে, বলো কি অবস্থা। মিঠুকে আমি রোজদিন তার জন্য আমি দুপুরের পর আমি ঘরের ভিতর নিয়ে নিই। তো আজকের একটুখানি কথা বলতে বলতে মনে ছিল না, আর এই মিঠুর ওপরে অ্যাটাক হয়ে গেছে। এখন মিঠু যদি কথা বলতে পারতো হয়তো তোমাদের সামনে বলতে পারতো, এখন তার কিছু বলতে পারবে না, যতটা বললাম আমিই বললাম। তো আমি খেতে বসে পড়েছি, এইভাবে হাতে নিয়ে খাচ্ছি, কারণ আজকের আমি একটা মুভি দেখছি, টনিক বলে যে বাংলা মুভিটা, আমার বেশ ভালো লাগে। ওই মুভিটা দেখতে দেখতে আমি খেতে বসে পড়েছি কাঠের ওপর। খেতে বসার আগে আমি আম কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন লাঞ্চের পর আমি আমগুলো বের করলাম, যাতে খেয়ে নেয়, না হলে খাবে না, আমগুলো ফ্রিজে থেকেই নষ্ট হয়ে যাবে। এখন 7টা বাজতে যায়, আজকে ক্লাবের মিটিং আছে,
প্রায় দু মাস ক্লাবে যাইনি, কিন্তু আজকে ভীষণ ইম্পর্টেন্ট মিটিং, তার জন্য যেতেই হবে। গৌতম খেলা দেখছে আর আমি এখন বেরোচ্ছি, একদম ইচ্ছা করছে না। আর বাইরে বৃষ্টি হয়ে পুরো প্যাচ প্যাচে হয়ে গেছে ওয়েদার। কি বিরিয়ানি? ক্লাব থেকে আমি চলে এসেছি, হ্যাঁ ভেবে দেখলেও হয়। গৌতম আমাকে মনে করিয়ে দিচ্ছে, দেখেছো কত ভালোবাসে যে বিরিয়ানিটা খেয়ে নাও রাতে, উচ্চাত দিদার বাড়িতে আছে। আমি ক্লাব থেকে এসেছি, ক্লাবে আজকের এজিএম ছিল, এজিএমের মিটিং, যেহেতু আমি ইসি বডিতে আছি, ইসি বডির মিটিং যেহেতু, তার জন্য আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে। কারণ আমাদের অ্যানুয়াল এজিএম ক্লাবের মে মাসে, সেই ডেটটাই ডিসাইড করার জন্য আজকের মিটিং ছিল, যেতে হতোই। ভেবেছিলাম যাবো না, কিন্তু গৌতম জোর করেই পাঠালো। গৌতম খেলা দেখছিলো ঘরে, এসে দেখি আমার বর এত ভালো আঠা মেখে রুটিও করে রেখেছে, জানে ক্লাবে এতদিন পর গেছি, মিটিংয়ে কতক্ষণ সময় লাগবে। আর গৌতমের খাওয়া হয়ে গেল, আমি এসে যতক্ষণ ফ্রেশ হচ্ছিলাম গৌতমকে বললাম খেয়ে নিতে, কারণ বিকালেও কিচ্ছু খাইনি, ইভেন চাও খাইনি, যেহেতু আমি ছিলাম না। আর এখন যে আমাদের রুটি করে রেখেছে, আমি যে রুটি নিয়ে বসবো আমাকে মনে করে দিচ্ছে, বিরিয়ানি আছে, বিরিয়ানিটা খেয়ে নাও না তুমি, যেহেতু জানে বিরিয়ানি আমি খেতে ভালোবাসি। সবাই দেখি পুদিনা পাতা জলে রেখে দেয়, কি টাটকা থাকে। দেখো সকালবেলা গৌতম পুদিনা পাতা এনেছিল, কিছুটা আমি ফ্রিজে রেখেছি, কিছুটা জল দিয়ে জলে রাখলে আমার মতো টাটকা সতেজ হয়ে থাকবে, তারপর আমি টপে পুঁতে দেবো। দেখো সব মরে কি অবস্থা হয়ে গেল, কি জানি কি কীভাবে রাখতে হয়, আমি তো জলে দিয়েই রাখলাম। তোমরা যদি জেনে থাকো একটু আমাকে শেয়ার করো যে কীভাবে রাখে। আমার স্যারের তো খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসছি। আমার স্যার অনেক রিকোয়েস্ট করছে আমাকে যে বিরিয়ানিটা খেয়ে নাও, আনলাম না মেয়ে, যেহেতু মেয়েও দেখেছে বাচ্চা মানুষ, ও খাবে খাবে করছিলো, কিন্তু দুপুরবেলা দিদার বাড়ি মাটন খেতে যাচ্ছে বলে আর খেতে পারলো না। আলাম ওরও একটা ইচ্ছা আছে, তো বললো আমি কালকের ওর জন্য এনে দেবো। বললাম না ঠিক আছে, কালকেরই মা মেয়ে দুজনে ভাগ করে খাবো, কিন্তু আজকে না ওকে ছেড়ে আমার একদম খেতে ইচ্ছা করছে না। গৌতম ওর জন্য আমাকে খুব বকাবকিও করছে, কিন্তু আমি রুটি নিয়েই বসেছি, আমি রুটি দিয়েই খেয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।